জান্নাতের আটটা দরজা, একটা দরজার নাম রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাঈমুন, রোজাদাররা ছাড়া কেউ এই রায়্যান দিয়ে ঢোকার সুযোগ পাবে? মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার রায়্যান দিয়ে যে ঢোকার সুযোগ পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটায় দিবে কে? রোজা রেখে কত কষ্ট করছেন, পানি খান নাই, রুহ আফজা, মেরিন্ডা, পেপসি, কত শরবত খায় না, কারাডা রায় রোজাদাররা আসরের পর থেকে রুহাবজা নিয়ে বসে থাকে, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগনাল আজান, দে ওয়েট ফর আজান, আজান না হলে খায়, এই যে আল্লাহর ভয় পেয়ে গলাটারে শুকায় রাখছিলেন, এ রায়্যান দিয়ে ঢুকলে গলার শুকনা অবস্থা বন্ধ করে দিয়ে এটারে সিক্ত করে দিবে কে? আজীবন সিক্ত আপনার গলা, কোনো তৃষ্ণাই পায় না। বিষ্ণুই বললেন আটটা দরজা আছে, আটটা দরজা দিয়ে তোমরা ঢুকবা ইনশাল্লাহ, পড়েন এক একটা দরজা যে কত বিশাল হবে হিসাব নাই, বড় বড় যে রাজপ্রাসাদ তাজমহল আছে এগুলার যে দরজা জান্নাতের দরজা মনে হয় এই চাইছেন না, কত বড় যে হবে। বিষ্ণুই বললেন ইন্নাল মিসরা আইন মিন মাসারি আল জান্নাহ মা বাইনা মক্কা তাও হাজার, সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর জান্নাতের এক একটা দরজা লম্বা ঠিক তত দূর, সেই হিসাবে কয়েক শ কোটি জান্নাতি এক ধাক্কা এক দরজা দিয়ে ঢুকার সুযোগ পাবে, কয়েকশো কোটি জান্নাতি একবারে এক ধাক্কায় এক দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে। জান্নাতে অনেকগুলো ক্লাস আছে, বাসের মধ্যে থাকে না ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস, বিমানে থাকে ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস, প্রোমো ক্লাস, প্লাটিনাম ক্লাস, জান্নাতেও আছে। জান্নাতের সবচেয়ে হায়ার ক্লাসের নাম হচ্ছে আল ফেরদাউস, আল ফেরদাউস আল আলা, বিষ্ণুবি থাকবেন এই হায়ার ক্লাস, আমরাও এটাতে থাকব, কথা কন, আমরাও কই থাকব জান্নাতুল ফেরদাউস, আমার নবী থাকবে যেখানে আমরাও যাব, অন্য কোন জান্নাত দিলে আমরা মানব না, আমরা আল্লাহরে বলবো আল্লাহ আমার নবী কই, নবী ছাড়া জান্নাতে ঢুকবো না, ঠিক না, আমার নবী আছে যেখানে ওই জান্নাত আমাদেরকে দাও। বিষ্ণুই বললেন ইদা সাআলতুমুল্লাহ আল জান্নাহ ফাসআলুহুল ফেরদাউস, আল্লাহর কাছে যখন দোয়ার সময় তোমরা জান্নাত চাও, ছোটটা চাইবা কেন বড়টা চাও, জান্নাতুল ফেরদাউস চাও, কোনটা চাইবেন? সবাই রে ফেরদাউসে ঢুকাইলে আল্লাহর কমতি হবে, ধাক্কাধাক্কি হবে মনে হয়, যে গাদাগাদি করে বসছেন এরকম বসবেন, কত বিশাল আপনি কল্পনাই করতে পারবেন না, সুবহানাল্লাহ, পড়েন এই ফেরদাউস ছাড়া আরো অনেকগুলা ক্লাস আছে, জান্নাতু আদান, জান্নাতুল মাওয়া, জান্নাতুন নাঈম, দারুল খরার, দারুল মাকাম, দারুস সালাম, আলিগুন, কিন্তু আমরা যাব কোনটায় ইনশাআল্লাহ, পড়েন ওয়াসীকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সুবহানাল্লাহ, পড়েন সব জান্নাতীদেরকে নিয়ে ফেরেশতারা ছুটবে, চলেন জান্নাতে যাই, যেতে যেতে ওরা অনেক সুন্দর সুন্দর গেট দেখবে, এগুলারে বলে ওয়েলকামিং গেট, রিসেপশন গেট, মন্ত্রী মিনিস্টার আসলে করে না, এই যে আজকের স্টেজ বানাইছেন হুজুরের জন্য, তো প্রধানমন্ত্রী আসলে এই স্টেজে চলবে, আরো বড় করে একটা বানাইতে হবে, তো জান্নাতে আপনারা যারা ঢুকবেন আপনাদের জন্য কি সিম্পল গেট থাকবে? বিশাল বিশাল গেট থাকবে, বিশাল, জান্নাতে ঢুকার আগেই কিছু লাল গালিচার সম্বর্ধনা, ফুলের সম্বর্ধনা, সুস্বাগতম হে মহান অতিথি অব জান্নাহ, এরকম সংবর্ধনা গেট থাকবে, এই গেটগুলো দিয়ে ঢুকে ঢুকে এরপরে জান্নাতের আসল গেটে যাবেন, তো সংবর্ধনা গেটগুলো এত সুন্দর হবে, এত সাজানো মনোরম সুস্নিগ্ধ হবে, আশেপাশে এত স্পেস, এত জায়গা, এত ফুর্তি মোজমাস্তির জায়গা, খাবার দাবার, হ্যাঁ, খানাপিনা, এগুলো দেখে জান্নাতিরা মনে করবে এইটাই মনে হয় জান্নাত, কি মনে করবে আসলে এটা কি জান্নাত, ফেরেশতারা বলবে এইটা না, অনেক দূরে, জান্নাত ইজ ফার অ্যাওয়ে, দিল্লি কাল্লা টু হে, দিল্লি বহুত দূর হে, দিল্লির লাট্টু খাইতে মনে আছে, এটা কি মতলবে পাওয়া যাবে, খাইতে হলে কই যাইতে হবে, জান্নাত অনেক দূরে, চলেন চলেন, আপনারা ভুল বুঝেছেন এটা জান্নাত না, আসেন, জান্নাতিরা বলবে তাই, এর চেয়েও সুন্দর, এর চেয়েও মনোরম, এর চেয়েও সুন্দর, আবার ছুটবে, ছুটতে ছুটতে আরেকটা গেট, ওইটাও সংবর্ধনা গেট, ওইটা আগেরটার চেয়ে আরো বড়, আগেরটার চেয়ে আরো বেশি সুন্দর, খানাপিনা আরো বেশি, এইটা দেখে জান্নাতের একেবারে 100% নিশ্চিত, আর ফেরেশতা করে জিজ্ঞেস করার দরকার দরকার নেই, এদিকে বসে যাও, খাওয়া দাওয়া শুরু করো,
জান্নাত কে মজা লেলো জান্নাত তোমারই হয় খাওয়া দাওয়া শুরু কর দুনিয়াতে অনেক কষ্ট করছিস দুনিয়াতে মারামারি কোপাকুপি হরতাল ঠেলাঠেলি পুলিশের দৌড়ানি র‍্যাবের দৌড়ানি বাড়ি ভাড়ার টেনশন গ্যাসের বিল বিদ্যুৎ বিল আছে না নাই সব টেনশন আজকে শেষ খালি খাও আর ঘুমাও আরামের জায়গা চলে এসেছি চল ফুর্তি করা শুরু করি ফেরেশতারা বলবে এটা না জান্নাত আরো দূরে এটা জান্নাতের ওয়েলকামিং গেট দিল্লি কা লাট্টু হ্যায় দিল্লি বহুত জান্নাত অনেক দূরে চলে এরপর আরো অনেক দূর হেঁটে মূল জান্নাতে আসবে এবার ওই যে মা বাইনা মক্কা তাওয়া হাজার কয়েকশো কোটি একসাথে ঢুকবে আসল গেট দিয়া ঢুইকা অবাক আর ফেরেশতারা খালি স্যালুট মারে এটার নাম সালাম কি নাম সালামুন আলাইকুম তিবতুম এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি প্রশান্তি আর নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকেন ঢুকেই সবাই খুশির ছুটে বলে ফেলবে আলহামদুলিল্লাহ কি বলবে وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين سبحان الله পড়ে ওরা সবাই বলবে আলহামদুলিল্লাহ ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ জান্নাতকে আমাদের ওয়ারিস করে দিয়েছে জান্নাতটাকে আমাদের থাকার ভূখণ্ড বানিয়ে দিয়েছে আমাদের প্রতিদান হিসেবে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জান্নাতিরা ঢুকেই পড়বে আলহামদুলিল্লাহ আর ঢুকেই তারা অবাক কেউ ডানে তাকায় কেউ বায় কেউ সামনে উপরে এত সুন্দর এত মনোরম এত চাকচিক্যময় এত চোখ ধাঁধানো এত লাক্সারিয়াস এক্সেলেন্ট সুপার বিউটিফুল অসাম আই ক্যাচিং আনপ্যারালাইড সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসিস বর্ণনা করে সৌন্দর্য দেয়া সম্ভব পাগল হয়ে যাবে দেখি পাগল পড়া চারদিকে তাকাবে বিশাল বড় বড় রাজমহল তাজমহল খাসমহল ফুলবাড়ি বাগান বাড়ি বড় বড় খাট পালঙ্ক সিংহাসন বালিশের শাড়ি কার্পেটের শাড়ি আরাম চেয়ারার শাড়ি একটার পর একটা সৌন্দর্য দেখে পাগল হয়ে যাবে ফিহা সুরুরুম مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة برو برو كات بلن صفا سيد شاري شاري پان پاترو ار باليش ارام كي ارام شدو ارام ارام دیکھو باق متكئين عليها متقابلين شبائي بوشي پور بي شامنا شامنی كيو كاوري پیٹ دیئے بوشي بنا সামনাসামনি হয়ে সোফা সেটে হেলান দিয়ে বসবে সৌন্দর্য দেখা শুরু করবে কেউ ডানে তাকাবে দেখবে পাখির গুনগুন শব্দ কেউ দেখবে মনোমুগ্ধকর গান বাজনা চলছে আরাম আনন্দ চলছে ইচ্ছে মতো চোখ ধাঁধানো সৌন্দর্যের বিকিরণ ডানে তাকায় ঝর্ণা বায়ে তাকায় ফোয়ারা ওদিকে তাকায় ফুলবাগান সুবহানাল্লাহ পড়েন বড় বড় পানির ফোয়ারা ঝরতে থাকবে জান্নাতের ভেতরে বড় বড় ঝর্ণা আছে না নাই ঝর্ণা 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই কার মিলনে কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল বই ঝর্ণা 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল পাড়া তুই সুবহানাল্লাহ পড়েন জান্নাতিং তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যার নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা জান্নাত নিচে দেখবেন ঝর্ণা কি সুন্দর কি সুন্দর এক একটা ফোয়ারা চোখ ধাঁধানো সালসাবিল নামে একটা ফোয়ারা থাকবে আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা সব জান্নাতের ওখানে ভিড় করবে দেখার জন্য এখনো সুন্দর একটা জায়গা পেলে সবাই ভিড় করে আর সেলফি তোলে আসে না নাই আম করে পাইলেও সেলফি তোলে বাঁকা হয়ে এইভাবে আমি কি স্টাইল কয় গ্যাংনাম স্টাইল ছেলেপেলে এখন সেলফি তোলে হুজুরের পাইলে এরকম হাজার হাজার সেলফি তুলতে চায় জান্নাত এরকম ফোয়ারার সামনে জান্নাতিরা ভিড় করবে ঘুরতে থাকবে ফেরেশতারা আবার ডাকবে আসেন আসেন জান্নাতের ব্যাঙ্কুয়েট হলে আসেন অনেকক্ষণ হয়েছে আসছেন এবার খাবার দাবারের পালা জান্নাতে খাবার দাবার আসে না নাই আউয়ালু তুআম ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত
সর্বপ্রথম খাওয়ানো হবে ফিশ লিভার ফ্রাই দ্য ফার্স্ট স্ন্যাকস এন্ড মিল উইল বি সার্ভড ইন জান্নাহ ফিশ লিভার ফ্রাই সর্বপ্রথম জান্নাতীদেরকে ট্রেতে করে যে খাবারটা ফেরেশতারা নিয়ে আসবে হুর গেলমানরা নিয়ে আসবে এটার নাম হচ্ছে পাখির মাছের ভুনা কলিজা মাছের ভুনা কলিজা জান্নাতীরা পাইয়া একটা যদি পায় অমনি ধরে এই ঘাপুস গুপুস শুরু করবে খা জন্মের খাওয়া ফেরেশতারা বলবে আস্তে খান সামনে আইটেম আরো আছে সামনে আইটেম ولحم طير مما يشتهون পাখির ভুনা কলিজা তাজা পাখির ভুনা কলিজা সিরিয়াল দিয়ে নিতে নিয়ে আসতে শুরু করবে ওইটাও জান্নাতের ঘাপুস গুপুস খাওয়া শুরু করবে ফেরেশতারা বলবে ধীরে সুস্থে খান কারণ আইটেম অনেক আছে বানকুয়েট হল ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে এরকম বুফে খাবার থাকে অনেক আইটেম থাকে নতুন যারা যায় এরা বুঝে না না বুঝে প্রথমে এক দুই আইটেম জন্মের খাওয়া খায় কোপাইয়া একেবারে সাইজ করে ফেলে তো সামনে যারা মজাদার মুখরোচক খাবার আছে ওটা ট্যারি পায় না আপনারা অনেকে নিশ্চয়ই বানকুয়েট হলে বুফে খাবার খেয়েছেন না অনেকে বা আমরা দেখেছি খেয়েছি তো সেখানে পঞ্চাশ ষাট রকমের খাবার সালাদ থাকবে দশ ধরনের গোস্ত থাকবে পাঁচ সাত ধরনের সবজি আইটেম পাঁচ সাত ধরনের গ্রিন সালাদ টক সালাদ ঝাল সালাদ ইয়োগার্ট সালাদ কাবাব থাকবে শিক কাবাব জালি কাবাব শামি কাবাব ফ্রাই কাবাব টক কাবাব ঝাল কাবাব কাশ্মীরি কাবাব হায়দ্রাবাদি কাবাব জিব্বায় পানি চলে আসতেছে অনেকে নাই নাই জান্নাতে নাই মনে হয় আসরে নাই মাছ থাকবে অনেক ধরনের অনেক ধরনের মাছ সামাক তো এই বুফেতে খাইতে গেলে এটা হয় এইভাবে সারি করে থাকে ঢাকনাটা উঠানো থাকে আপনাকে প্লেট দিবে আপনি নিয়ে নিয়ে খাবেন প্রথম যারা যায় প্রথমে সাত আট আইটেম দিয়ে প্লেট উঁচু করে ফেলছে খাইয়া গলা পর্যন্ত সামনে যায় দেখে কবুতরের সুপ পরে রয়েছে খাওয়ার জায়গা আছে ফেরেশতারা বলবে আস্তে খান সামনে আইটেম আরো আছে পাখির ভুনা গোস্ত সব হাদিস থেকে বলছি আর কোরআনের আয়াত থেকে পাখির ভুনা গোস্ত খাওয়ানো হবে মাছের ভুনা কলিজা খাওয়ানো হবে আল্লাহ বলেন উকুলুহা দাইম 24 আওয়ার সার্ভিস যখনই চাইবেন তখনই খাবার আছে না নাই যখনই চাইবেন তখনই খাবার আবার আল্লাহ বললেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ অঢেল ফল থাকবে যত মনে চাই খাবেন লা মাকতুআ ফুরাবে না আপেল ছিঁড়ছেন একটা ডালা থেকে মুহূর্তের মধ্যে ওই জায়গায় নতুন আপেল গজিয়ে যাবে ওয়ালা মামনুআ নিষেধ নাই যার যতটা মনে চায় বিশটা ত্রিশটা চল্লিশটা করে যত খাইতে মনে চায় খান কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل واتوا به متشابها একের পর এক ফলগুলো যখন দেয়া হবে জান্নাতীরা বলবে এই ফল দিলেন কেন এগুলো দুনিয়ায় খাইছি কলা দিলে কমলা দিলে আপেল দিলে জান্নাতীরা দিবে কমলা দিছেন কেন মতলবে কমলা নাই তো এটা জান্নাতে খামু কেন অন্য ফল থাকলে দেন কমলা তো মতলবের বাজারে পাওয়া যায় কলা পাওয়া যায় ডালিম পাওয়া যায় কলা ডালিম কমলা দিলেন কেন অন্য ফল দেন ফেরেশতারা বলবে এই কমলা মতলবের কমলা না এইটা ওইটা না মতলবের কমলার ছোলকা ছিলে ফেলে দিতে হয় জান্নাতের কোনো ছোলা ফেলা লাগবে না ছোলায় কামড় দেওয়া দেখো এটা কমলার সারো মিষ্টি এটা কাটা লাগে না ধোয়া লাগে না বিচি নাই যেদিক দিয়া কামড় দাও ওই দিক দিয়া স্বাদ কলার মধ্যে কলার স্বাদ কমলায় কমলার স্বাদ আপেলে আপেলের স্বাদ দুনিয়ার বুকে কিন্তু জান্নাতের বুকে এক একটা ফলের মধ্যে সত্তর ধরনের স্বাদ পাওয়া যাবে খাইতে খাইতে জান্নাতির অবস্থা খারাপ এবার তাদেরকে নানা ধরনের পানীয় দেওয়া হবে ড্রিঙ্কস শরবত শরবত আছে না নাই ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা জান্নাতে যত শরবত আপনারা দেয়া হবে সব হবে শারাবান তাহুরা পবিত্র সব পবিত্র মদও খাওয়ানো হবে ওটাও পবিত্র দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য হারাম করছে কে কিন্তু জান্নাতে মদ হালাল করে দিবে কে জান্নাতে ইচ্ছে মতো মদ খাইবে এই মদে দুর্গন্ধ হবে না মুখে দুর্গন্ধ আসবে না এই মদে মাতলামি হবে না জান্নাতের সুন্দর সুন্দর ফুল বাগানের ফুলের নির্যাস যেটার বলে ফ্লাওয়ার নেক্টার
পুষ্প রস থেকে কালেক্ট করে এই জান্নাতের মদ বানানো হয়েছে চার ধরনের শরবত থাকবে আপনাদের জন্য কয় ধরনের مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى পানির ঝর্ণা দুধের ঝর্ণা মদের ঝর্ণা মধুর ঝর্ণা সুবহানাল্লাহ পড়েন দুধ খাবেন ঝর্ণা যত মনে চায় খান বিশ্বনবী দুধ খেতেন বিশ্বনবী মধু খেতেন পছন্দ করতেন মধুর ঝর্ণা থাকবে ইচ্ছে মতো খাঁটি মধু এখন খুঁজে পাওয়া যায় না